কেতিয়া বহব মাজুলী ত্রাস সৃষ্টিকারী কাজিরঙার গড়টো নিশা ঘন জঙ্গলত গড় বন কর্মীর মাজত খেদা খেদির যুগ অটব্য হাবিত অবস্থান করে থাকা গড়টুক বহ করাত ব্যর্থ বন কর্মী এটা গড়ে ত্রাহি মধুসূদন দেখাইছে মাজুলীবাসীক বিগত প্রায় তিন মাস ধরে মাজুলীর বিভিন্ন অঞ্চলত উপদ্রব চলাই আছে কাজিরঙার ওলাই গৈ মাজুলীত বিচরণ করে থাকা গড়টুয়ে কিন্তু এতিয়ালৈকে গড়টুক খেদি পঠিয়াত কিংবা বহ করাত সফল হব পৰা নাই বন বিভাগৰ দোষ তার মাজতে শনিবারের নিশা কেরালা চাপরির সমীপর মসুয়া চাপরির অটব্য হাবিত হাতীলৈ গড়টুক বিচারি বন কর্মীয়ে চলায় অভিযান আনকি গড়লৈ শৌচালয়ও বহ করব নারে বন কর্মীয়ে মূলত সুগম পথ নথকার বাবে এতিয়ালৈকে ত্রাস সৃষ্টিকারী গড়টুক বহ করাত ব্যর্থ বন কর্মী এই ভাষ্য কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের ডিএফও রমেশ গগৈ রিসেন্টলি আমার তিনটা গড় কাজিরঙার বাহির আসলে তার ভিতর দুটা অলরেডি আমার এরিয়ালে ঘুরি আছে আর এটা গড় আপনার মাজুলি মসুয়া চাপরিত আছে বলে আমি এটা গম পাইছো আর গড় আমি আমার ফলের পর ট্রেক করে থাকা আছে আমার তাতে দুটা হাতি দিয়ে আমার স্টাফ মনিটরিং করে আছে আর মাজুলি ফরেস্ট ডিভিশনের সম্পূর্ণ সহযোগ করে আছে আর এই মানে তার ফিজিবিলিটি চাবর কারণে আমার ডব্লিউ টি আই ডক্টরও তালে পঠা হয়েছিল কিন্তু যোগাযোগের মানে বহুত অসুবিধার কারণে সেটাতে ট্রেঙ্গুলাইজেশন স্টেপ লোবর কারণে সম্ভব হওয়া নাই আর এই কাজিরঙার ফলে ঘুরে আনবর কারণে চেষ্টা করে থাকা হয়েছে হোপফুলি কিছুদিন পাশে ঘুরে আইব লাগে এইটো গড়েই বিগত ত্রিশ জানুয়ারিত সামগুড়িত মদন দাস নামৰ এজন লোকক আক্রমণ করেছিল আর পরবর্তী সময়ত তেওঁ চিকিৎসাধীন অবস্থাতে মৃত্যুক সাবটি লৈছিল সামগুড়ির উপরেও বাগগাঁও মাজর চাপরিত উপদ্রব চলা গড়টির অবস্থিতি ড্রোনের সহায়ত বন বিভাগে ধরা পেলাইছিল তেতিয়াই গড়টুক ট্রেঙ্কুলাইজ করার চেষ্টা চলাই ব্যর্থ হওয়ার পিছত শেহতীয়াকৈ কাজিরঙার নিয়া দুটা হাতির সহায়ত গড়টো বহ করাত নামি পড়েছে বন কর্মী এইটো গড়ে ত্রাস চলাই থাকার সময়তে চারি ফেব্রুয়ারীত কাজিরঙার আন দুটা গড় দক্ষিণ মাজুলীত প্রবেশ করেছিল যদিও সেই দুটা পিছত পুনের উভতি আহে রাষ্ট্রীয় উদ্যান ট্রেঙ্কুলাইজেশনের ফার্স্ট এন্ড ফরমোস্ট কন্ডিশন হল যে ট্রেঙ্কুলাইজ করার পর ইমিডিয়েটলি তাক লিফটিং করব লাগে সো লিফটিং করবলে যে ধর গাড়ি বা জেসিপি এনেকা ধরনের হেভি ভেহিকল লাগে সেটা যদি তালে যাব নয় তেনে জায়গা ট্রেঙ্কুলাইজ করলে গড়টোর মানে স্বাস্থ্যর মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এটা মাজুলীবাসীর প্রশ্ন কেতিয়া বহ হব ত্রাস সৃষ্টিকারী গড়টো গড়টোর উপদ্রবর পরিত্রাণ পাবনে আতঙ্কিত রাইজে মাজুলীর হিতেশ কুমার দলে আর কাজিরঙার নীলপদ্ম শর্মার রিপোর্ট DY365